30 থেকে 40 প্রকারের মশলা, ডিম, মাংস, বাদাম, কিশমিস, চেরি সহ বিভিন্ন উপাদান দিয়ে তৈরি হয় 2 কেজি ওজনের এই সিঙ্গারা। চুয়াডাঙ্গার দামুরহুদা উপজেলার চারুলিয়া গ্রামের বাতাসে জসিম ও শাহিনের 2 কেজি ওজনের মজাদার সিঙ্গারার সুঘ্রাণ ভেসে বেড়ায়। আর এই 2 কেজি ওজনের সিঙ্গারার সুঘ্রাণ নিতে ও খেতে প্রতিদিন বিকাল থেকে গভীর রাত পর্যন্ত ভিড় করছেন শত শত ভোজন রসিক। আর সেই সঙ্গে চারুলিয়া গ্রামটি এখন সিঙ্গারার গ্রাম হিসেবে পরিচিতি লাভ করেছে। চুয়াডাঙ্গার চারুলিয়া গ্রামের মজাদার সিঙ্গারার গল্প সবার মুখে মুখে। সামাজিক যোগাযোগ মাধ্যম ইউটিউব, ফেসবুকে ভাইরাল হয়েছে এই সিঙ্গারার ভিডিও। টেলিভিশন এবং পত্রিকায় স্থান করে নিয়েছে চারুলিয়ার জসিম ও শাহিনের 1 কেজি 2 কেজি ওজনের সিঙ্গারার গল্প। সাধারণ সিঙ্গারা তো আমরা মনে করেন সচরাচর খেয়ে আসি, তো এটা তো আমরা 2 কেজি ওজনের সিঙ্গারাতে যা হলো গরুর মাংস দিচ্ছে, বাদাম দিচ্ছে, আরও অনেক উপকরণ দিচ্ছে। তো এটা মূলত এত বড় সিঙ্গারা কীভাবে বানাই, তারপরে ভিতরে টেস্টটা কেমন হতে পারে, এই জন্য আমরা আসলে টেস্ট করার জন্য এসেছি। তো মূলত জিনিসটা ভিতরে আলুর যে আলু যেটা আছে, গরুর মাংস আর বাদাম সব কিছু মিলায় সুন্দরভাবে সুন্দরভাবে একটা টেস্ট তৈরি হয়েছে। তা মোটামুটি শুধু সিঙ্গারা না, আরও অনেক কিছু যদি নতুন কিছু ইউনিক কোনো জিনিস যদি তৈরি করতে পারে তাহলে ওই জিনিসগুলো আরও সুন্দরভাবে আপনার হচ্ছে মানে ডেভেলপ করতে পারবে। দেখা যাচ্ছে যেমন সিঙ্গারা আমরা খেতে আসি, আমরা কেরল থেকে একজাক্ট শ্রমিক, আমরা এসেছি সিঙ্গারা খেতে, সুন্দর সিঙ্গারা খেতে এসেছি। সিঙ্গারার মান খুব ভালো এবং খেতে খুব ভালো লাগে। আমরা 10 রাতে কেরল কোম্পানির থেকে একজাক্ট লোক এই চারুলিয়ার সিঙ্গারা গল্প শোনার পরে আমরা এখানে সিদ্ধান্ত নিই আমরা যাব একদিন। তাই আমরা এখানে আমরা 30 থেকে 40 জন কেরো কোম্পানির শ্রমিক নিয়ে এবং জয়েন্ট সেক্রেটারি আমাদের ডিপার্টমেন্ট মেম্বার সহ আমরা এসেছি আজ সিঙ্গারা খাওয়ার জন্য এবং খেলাম, এবং সিঙ্গারার স্বাদ ওটা ভালো, খুবই ভালো, ভালো লাগবে আমার এখানে সিঙ্গারা খাওয়ার পরে। জীবিকার তাগিদে গত 15 বছর ধরে সিঙ্গারা ও পেঁয়াজু ভাজার কাজ করলেও হঠাৎ মাস তিনেক আগে শখের বসে নিজে খাবে বলে 1 কেজি ওজনের একটি সিঙ্গারা তৈরি করেন জসিম। কিন্তু তিনি সে সিঙ্গারা খেতে পারেননি, তার এক বন্ধু সে সিঙ্গারা কিনে নেয়ার পর থেকে এলাকায় প্রচার হয়ে যায় 1 কেজি ওজনের সিঙ্গারার গল্প। এরপর থেকে বিভিন্ন এলাকা ও বিভিন্ন জেলার মানুষ এখন তার সিঙ্গারা খাচ্ছে। জসিমকে অনুসরণ করে একই গ্রামের নয়নাচড়া বাজারের শাহিনও পেঁয়াজু চপের পাশাপাশি জসিমের মতো 1 থেকে 2 কেজি ওজনের সিঙ্গারা ভাজতে শুরু করেন। ময়লা উৎপাদন করে এই যে আমি 2 কেজি ওজনের সিঙ্গারা ময়লা জেলার মধ্যে একটু নৌকা ছিল না, আমি একলাই এটা আবিষ্কার করি, নিজের মন মতন একটা আবিষ্কার করি। এক ভাই এসে আমার বলে মানুষজন আসে খাই, খেয়ে বলে খুব সুস্বাদ লাগে। এক সন্ধ্যা ভাই আসলো এসে এসে লাইভ করল, সেই থেকে আমার এখান থেকে জনগণ খুব আসা যাওয়া করে, মানুষজন খাই দায় বলে খুব ভালো। 10,000 টাকাও হয়, 15,000 টাকাও হয়, বুঝলেন, সব 20,000 টাকাও হয়। সব দিন তো সমান হয় না, বহুত রকমের মশলা, অত 30 রকমের মশলা আমার কাছে আছে, গুঁড়ো দিয়ে আস্তে আস্তে সব রকম দিই। আমি দীর্ঘ 9 বছর লিবিয়াতে ছিলাম, KFC একটা ইন্টারন্যাশনাল ব্র্যান্ড আপনারা জানেন, ভালো একটা ফুডের রেস্তোরাঁ। সেখানে 9 বছর থাকার পর আমি এই মুদিখানা দোকান দিয়েছি, কসমেটিক ভ্যারাইটিস আছে। তারপরে হঠাৎ করে আমার মনে জানলো যে আমি একটা আপডেট কিছু করি। তো আমি 2 কেজি সিঙ্গারা, 1 কেজি সিঙ্গারা, 1/2 কেজি সিঙ্গারা পাশাপাশি এই 1 মাস সিঙ্গারা 8 টাকা সিঙ্গারা বিক্রি করে আমি 60,000 টাকার উপরে লাভ করছি। পার ডে আমি আপনার 16,000, 15,000, 20,000, 26,000 হয়েছে। মানে মানুষের ধরেন তো ঝড় মিষ্টি বৃষ্টির সময়, ঠিক আছে, মানুষ ধরেন তো হচ্ছে দূর দূরান্ত থেকে আসে, শুক্রবারে বেশি বিক্রি হয়, ওই দিন ছুটি থাকে, ফ্যামিলি সহ ফ্রেন্ডরা আসে, ঠিক আছে, অনেক দূর দূরান্ত থেকে আপনার লোক আসে। এই চারুলিয়া গ্রাম চুয়াডাঙ্গা জেলা এখন সিঙ্গারার সিঙ্গারার এলাকা বলে পরিচিত হয়ে গেছে, আর আমি নতুন আপডেট করছি 1 কেজি ওজনের মাংসের চপ। জসিম ও শাহিনের দোকানে 3 ধরনের সিঙ্গারা পাওয়া যায়। 1/2 কেজি ওজনের সিঙ্গারা মূল্য 150 টাকা, 1 কেজির মূল্য 300 টাকা ও 2 কেজি ওজনের সিঙ্গারার মূল্য 600 টাকা। সিঙ্গারা খেতে হলে দোকানে যেয়ে প্রথমেই সিরিয়াল টোকেন নিতে হবে।
সিঙ্গারার কারিগর জসিম ও শাহিন প্রতিদিন 15-20,000 টাকার সিঙ্গারা বিক্রি করছেন। চুয়াডাঙ্গা থেকে এম এ মামুনের তথ্য ও ভিডিও নিয়ে রিপোর্ট risingbd.com।